ওইদিকের ওই চত্বরটার মধ্যে পুরোটাই আছে তোমার সবজি বাজার। বিভিন্ন ধরনের চাষের জিনিসপত্র, বাড়ির টুকটাক যে জিনিসপত্র লাগে। নীল স্টুকিটাকে সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব উত্তর চব্বিশ পরগনা জেলার একটি অন্যতম আর পুরানো হাটের মধ্যে, বড় হাটের মধ্যে অন্যতম একটি হাট, নীলগঞ্জ হাট। আর নীলগঞ্জ হাট যেহেতু অনেক বড়, তো হাটের কোথায় কি দোকানগুলো বসে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো হাটের ভিতরে যাওয়া যাক। প্রথমে দেখছি সবজি বাজার দিয়ে, তো সবজি বাজার থেকে পুরো হাটটা তোমাদেরকে দেখাবো। হাটের এই দিক দিয়ে সবজি বাজার। কিছুটা এসে ডান দিকে বিভিন্ন ধরনের ফল সবজির দোকান ফোকান আছে। আর সামনের ওই দিকটা দিয়ে সকালে পুরো মাছ বাজার বসে যায়, যেটা নীলগঞ্জের মাছের আড়ত নামে পরিচিত। আর এই দিকটা পুরো আলু টালুর ব্যবসাগুলো আছে, আলু লঙ্কা এগুলো আছে। ওইদিকের ওই চত্বরটার মধ্যে পুরোটাই আছে তোমার সবজি বাজার। এবার সবজি বাজার এই দিক দিয়ে শেষ করে সবজি বাজার মোটামুটি শেষ করে এরপরে আমরা ঢুকছি সবজি বাজারের শেষ দিকে। এই যে এই চত্বরটা পুরোপুরি সবজির বাজার। আর সবজি বাজারের শেষে মাটির বিভিন্ন জিনিসপত্রের দোকান থাকে। আর এই দিকটা থাকে পুরোটাই মাছের বাজার। এখানে খাসির দোকান আছে, ওই চত্বরটা আছে পুরোটাই মাছের বাজার, ঠিক আছে। আর মাছের বাজারের এই দিক দিয়ে রাউন্ড করে না ঘুরতে ঘুরতে শুরু হচ্ছে বাঁশের দিয়ে বানানো, এই সমস্ত বাঁশ দিয়ে বানানো, এই সমস্ত চুবড়ি থেকে শুরু করে ঝুড়ি থেকে শুরু করে এইগুলো আছে। আর এটার পরেই আছে বিভিন্ন ধরনের চারা গাছের বাজার বা হাট, বিভিন্ন ধরনের গাছের চারা ঘাট।
এর মধ্যেই মুরগির বাজারটা বসে। তারপরে বিনোদনের মুখ দিয়ে এখান থেকে পাবো পুরো জামা কাপড়ের হাট। জামা কাপড়ের হাট আছে, এরপরে যে জামা কাপড়ের পরে সার্কেল ওয়াইজ যেটা আছে সেখানে বিভিন্ন ধরনের তালা চাবির দোকান। এইদিকেও পুরোটা দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান। আর এর পাশ দিয়ে বাঁদিকে এলে বিভিন্ন ধরনের চাষের জিনিসপত্র, বাড়ির টুকটাক যে জিনিসপত্র লাগে তার দোকান আছে। এর মধ্যে মুড়ি চিড়ার দোকান আছে। আর যেখানটা বলছিলাম হাটের এই মাঝখানটায় বিভিন্ন ধরনের ভাজাভুজির দোকান আছে, ভাজাভুজি থেকে শুরু করে ফলের দোকান। গুড়, যেহেতু শীতকাল সেই গুড়গুলো আছে। টোটালটা জুড়ে ফলের দোকান, ওদিকে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। ভাজাভুজির দোকান আছে, আর এই চত্বরটাই পাবে পুরোপুরি মুদিখানার দোকানের আইটেম। তো এরপরে বেরাবো, ঘরের বিভিন্ন সাজার জিনিসপত্র পাওয়া যাবে মেলায়। মানে নীলগঞ্জ হাট এমন একটা হাট আছে তো যেখানে ঘরের প্রত্যেকটি সামগ্রী A to Z সব কিছুই পাওয়া যায়। চলে এসেছি ঘুরতে ঘুরতে, আর নীলগঞ্জ হাই স্কুল যে দিকটা আছে সেইখান দিয়ে বেরামো। তো এই ছিল আজকের হাটের দৃশ্য। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটি?
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো।